দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর 2018 থেকে একটা নতুন প্রকল্প চালু করেছেন, তার নাম হচ্ছে মানবিক। যারা ফিজিক্যালি ডিসেবলড, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, সেই সমস্ত মানুষদের জন্য প্রত্যেক মাসে তিনি একটা 1000 টাকা মানবিক প্রকল্পের মাধ্যমে তাদেরকে দেবার ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু খুব দুঃখের সঙ্গে আমি শুরুর থেকে একেবারে গত এপ্রিল মাস থেকেই প্রায় লাগাতার এই বোর্ডে এবং আমাদের এসডিও অফিসে যেখানে যেখানে যারা যারা আমাদের এখানকার অধিকর্তা আছেন, মেয়র সাহেব, ডেপুটি মেয়র থেকে শুরু করে বোর্ডের সমস্ত মানুষের কাছে আমরা এটা বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আমাদের মানুষগুলো আছেন তাদের নিয়ে তো কেউ খবর রাখেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহানুভূতির সঙ্গে এবং তৎপরতার সঙ্গে এদেরকে এই আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছেন। কিন্তু এই শিলিগুড়ি পুর নিগম, আমরা বলছি যে যতগুলো আমাদের এই সামাজিক প্রকল্প আছে তার মধ্যে অন্যতম প্রকল্প যেটা কন্যাশ্রী, রূপশ্রী এবং মানবিক, এই মূল তিনটে একেবারে সরাসরি এই দরিদ্র অসহায় মানুষগুলোর জন্য করা সত্ত্বেও আজ অবধি এই 1 বছর এপ্রিল মাস পার হয়ে গেছে, আমাদের এই অসহায় মুখগুলো তারা এই অর্থ সাহায্য পাচ্ছে না। আমি মেয়র সাহেবকে ফোন করেছিলাম, উনি শহরে নেই। আমি বারবার করে এসডিও সাহেবকে বলেছি, ডিএম ম্যাডামকে বলেছি, কেন এরা এই অর্থটা পাবে না, এদের অন্যায় কোথায়? সকলের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট করিয়েছি, এদের সমস্ত ডিজেবল সার্টিফিকেট আছে, সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হয়েছে, 1 বছর ধরে আর্থিকভাবে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। তাই আজকে আমি আমার ওয়ার্ডের এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমি আজকে এসেছিলাম এখানে, এখান থেকে আমি এসডিও অফিসে যাব, সেখানেও আমি এদের জন্য দরবার করতে চাই এবং প্রয়োজনে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টাকে আমি জানাবো। এবং আজকে রূপশ্রী যাদের যে সমস্ত মেয়েগুলো বিয়ে হয়ে গেছে গত 3 মাস ধরে, নভেম্বর ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন, তাদের অর্থ শিলিগুড়ি পুর নিগমে পড়ে আছে 18 লক্ষ টাকা। আমাকে ডেপুটি মেয়র সাহেব বললেন 18 লক্ষ টাকা নভেম্বর মাস থেকে পড়ে আছে, অথচ আমার শহরের সেই মেয়েগুলো যাদের বিয়ে হয়ে গেছে, আর্থিকভাবে তারা পিছিয়ে পড়া মানুষ, তা মাননীয় মুখ্যমন্ত্রী সে অর্থ সাহায্য করেছেন, কিন্তু এরা এখান থেকে যে কোনো কারণেই হোক সেই অর্থ মানুষের কাছে দিচ্ছেন না। আপনি কি চাইছেন অবিলম্বে এদের এই আর্থিক সাহায্যের এই অর্থ দেওয়া হোক? কোনো রকম দলবাজি আমরা মানবো না, এবং না হলে এদেরকে নিয়ে আমি রাস্তায় নামবো, রাস্তায় বসে থাকবো সারাদিন ধরে।